Hello everyone, today's date is 21st of May 2021. Our class is LKG English and this is our homework class. It's our LKG English homework class. So, today we are going to write J and small letter J. So, we are going to write J. We are going to write the first line, the second line, the third line, the fourth line. We are going to write J. And the small letter J, we are going to write the third line, the fourth line, the third line, the fourth line. Okay, এইভাবে তাহলে ওই জন্য চারটি লাইন দেওয়া থাকে যাতে আমরা ঠিকভাবে লিখতে পারি দেখো এটা ক্যাপিটাল লেটার জে এটা স্মল লেটার জে ওকে দেখো প্রথম লাইনে একটা দাগ দিলাম তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড লাইনে চলে গেলাম ওকে ক্যাপিটাল হচ্ছে বড় হাতের জে আর এই দেখো প্রথম লাইনে দিলাম তারপর এটা হচ্ছে ছোট হাতের জে বড় হাতের জে ছোট হাতের জে এইভাবে আমরা লিখব প্রথম লাইন দ্বিতীয় লাইন আর তৃতীয় লাইন ফলো করব ক্যাপিটাল লেটার মানে বড় হাতের জেতে আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ লাইন লিখব ছোট হাতের জে ওকে জে বড় হাতের জে ছোট হাতের 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 জে এটা বড় হাতের জে ছোট হাতের জে তাহলে আমরা বড় হাতের জেটা কিভাবে লিখব প্রথম লাইন তৃতীয় লাইনে চলে আসলাম ঘুরিয়ে দিলাম আর ছোট হাতের জেটা কোথায় লিখব দ্বিতীয় লাইন চতুর্থ লাইনে হয়ে লিখে উপরে একটা বিন্দু দিয়ে দেব তাহলে এটা বড় হাতের জে ছোট হাতের জে তাহলে জে দিয়ে কি কি হয় ওটা বলো জে ইজ ফর জাগ জে ইজ ফর জেলি জে ইজ ফর জ্যাম জে ইজ ফর জুস জে ইজ ফর জোকার জে ইজ ফর জিপ ওকে অনেক কিছু হয় জে দিয়ে তাহলে শব্দগুলো মনে রাখার চেষ্টা করবে ওকে জে আরও একবার আমরা লিখে নেব এটা তোমাদের হোমওয়ার্ক খাতা খুব সুন্দর করে একা একা লিখবে ওকে জে বড় হাতের জে ছোট হাতের জে বড় হাতের জেটা ফার্স্ট লাইন মানে প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইনের মধ্যে লিখব আর ছোট হাতের জেটা দ্বিতীয় লাইন তৃতীয় লাইন চতুর্থ লাইনের মধ্যে এইভাবে লিখব উপরে একটা বিন্দু দিয়ে দেবো ওকে তাহলে এটা বড় হাতের জে এটা ছোট হাতের জে বড় হাতের জে 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 ছোট হাতের জে ওকে তাহলে এইভাবে লিখবে তাহলে জে দিয়ে আমরা কী কী শব্দ পড়লাম জে ইজ ফর জাগ জে ইজ ফর জেলি জে ইজ ফর জুস জে ইজ ফর জ্যাম জে ইজ ফর জিপ জে ইজ ফর জোকার তাহলে খুব ভালো করে একটু লিখবে খাতায় ওকে থ্যাংক ইউ